একটা ছেলের স্ত্রী না হলে চলবে না, আর একটা মেয়ের স্বামী না হলে সংসার চলবে না। যে যেরকম আপনার জন্য একটা আপনার স্ত্রী দরকার ছিল, আপনার স্ত্রীর জন্য আপনাকে দরকার ছিল, তবে একটা জীবন কাটাবার জন্য একটা জোড়া লাগবে, মেয়েকে ছেলে লাগবে, ছেলেকে মেয়ে লাগবে, দু উভয় পক্ষে দুটারই দরকার আছে। আমি তাকে এই বিষয় দিয়ে আজ সংসারে বিয়ে, মেয়েকে আল্লাহ রহমত বলেছেন, কিন্তু রহমত না হয়ে আজকে মেয়ে বাড়িতে আসার পরে সংসারে জহমত কেন হয়ে যাচ্ছে, অশান্তি কেন সৃষ্টি হচ্ছে? আজ বউয়ের বা বৌমার উপরে শাশুড়ি খুশি নাই, শাশুড়ির ওপরে বউ খুশি নেই, বৌমা খুশি নেই, সংসারের চার দিন হয় না জুদা পেরেশানি কেন এত, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তবে মহিলারা যে দানগুলি দিয়েছে দুয়ার একটা, দেখেন আল্লাহ তো যা দেওয়ার দিবেনি, কিন্তু মানুষের একটা আশা থাকে যে একটা দুয়া চাহে, দুয়া চাহে, যেহেতু যখন দানটা নিয়ত করেছে তখনই আল্লাহ জেনে নিয়েছেন। আল্লাহ বলছেন মা তো নাফসুহু, তোমার নাফসের মধ্যে অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা হয়, যেটা কল্পনা হয়, সেটাও আমি জানি। তো দানটা যে নিয়তে দিয়েছে সেটা আল্লাহ জানেন, হয়ে গেছে, কিন্তু একটা কিছু মা কবরে আছে, বাবা কবরে আছে, দিলের শান্তির জন্য। যেমন যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলেছিল ইয়া রাব্বে কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃত্যুকে কেমন করে জীবিত করবা, কেমন করে জীবিত করো? তা আল্লাহ বলেছেন কেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি কি পারবো না, এটা তোমার লাগছে, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃত্যুকে জীবিত করতে পারি? কি বলেছিলেন আল্লাহ, বিশ্বাস তো হচ্ছে কিন্তু কালবি মনে তৃপ্তি আসে না, শান্তি পাই না, খালি চিন্তা চিন্তা মনে হচ্ছে। তো অন্তরের শান্তির জন্য একটু দেখতাম তাহলে বিশ্বাসের। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বললেন যে তুমি খোঁজ ধরো কি চারটা পাখি, ধরে ওকে মাংস করো, টুকরো টুকরো করে কাটো, মাংসটাকে মিলাও, তারপরে দু চার পাহাড়ে রেখে দাও। রেখে দিয়ে আল্লাহ বললেন কবিতর আলাদা ভুটি গেল, আলাদা আলাদা হয়ে গেল, পর লেগে গেল, পাখা লেগে উড়ে চলে গেল, বিশ্বাস হলো। তো ওই রকমই মহিলারা দিলে শান্তি পায় না বলে একটু দুয়ার দরখাস্ত করেছে যে একটু দুয়া চাই, একটু দুয়া দিয়ে দেন। যখন অন্তরে চাইছে মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, দুয়া চেয়েছেন। আল্লাহ রসুল তো দুয়া দিয়েছেন, যেটা সব থেকে সহি হাদিস ওর কথা, সেটা রবিনি দুয়া দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, এইভাবে রসুল দুয়া দিয়েছেন। কিন্তু একটা প্রথা চলে আসছে কি যে লম্বা টানে দুয়া দেওয়া, তো এই দুয়ার আছে তারিকুল মান নামে দিয়েছে, আচ্ছা তারিকুলের মা দিয়েছে তারিকুলের নামে। এই যে দেখেন এইভাবে দুয়ার দরখাস্ত। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللَّهُمَّ اغْفِرْ لِجَمِيعِ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ إِنَّكَ مُجِيبُ الدَّعَوَاتِ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ মাবুদ আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে হাত তুলেছি আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যত দান এই জগতে আমার মা বোনেরা করেছে আমার ভাই বাপজানেরা করেছে আল্লাহ তারা একটা উদ্দেশ্য নিয়ে করেছে কাউদিন মা কবরে শুয়ে আছে গো আল্লাহ বাবা কবরে শুয়ে আছে ছেলে শুয়ে আছে মেয়ে শুয়ে আছে আর মা বাবাকে কষ্ট হলে কোনদিন ছেলে সহ্য করতে सह्य करते दादो दादी के कष्ट पोका देखते अल्लाह अनेक रकम दान एखने दिए दान गुलो के तुम ग्रहण करे नाओ और कबर बासीर कबर के तुम अल्लाह उज्जवल करे दाओ नूर दिए मनोवर करो गुलबागे फुलबागे परिणत करो अल्लाह तादेर सागिरा काबिरा जाहिरा बातेना समस्त गुनाहगुली क्षमा করে দাও আই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে আল্লাহ তুমি ডাক্তার ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করে দাও শরীর সেহাত ভালো করে দাও আল্লাহ যারা গরিব আছে আল্লাহ তাদের তুমি রহমতে ধনী করে দাও আল্লাহ যারা অশান্তির জীবন কাটছে তাদের জীবনে তুমি শান্তি দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তো একটা ছেলে আর একটা মেয়ে সংসার চালাবার জন্য যেমন এখন গাড়ি চালাতে গেলে দুটা চাকা লাগে দুটা চাকা না হলে চলবে কি চলবে না তো ওই রকমই দুটা একটা ছেলে আর একটা মেয়ে এই দুটো মিলে একটা সংসার গঠন হয় আর এটা আজ থেকে নয় আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে তৈরি করলেন জান্নাতের ফল জান্নাতের বিছানা জান্নাতে এত সুন্দর হাওয়া তারপরও মন লাগে না মহিলা একটা এমন জিনিস মেয়ে একটা এমন জিনিস জান্নাতের মধ্যে স্ত্রী না হলে মন লাগে না তৃপ্তি আসবে না আর যে মহিলাকে আমরা লাত মারি যে মহিলাকে আমরা অসম্মান করি এই মহিলার কদর অনেক আছে আমার মা বোনেরা তার মধ্যে কিছু গুলো মহিলা হয় ওর ব্যবহারের গুণে খায় আর কিছু গুলো পুরুষ হয়ে যায় বাঘ রয়েছে এ কিছুই বোঝে না আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতে আমার নিদর্শন আছে আলামত আছে যে আমি মেয়েদেরকে তোমাদের স্ত্রীদেরকে তোমার থেকে তৈরি করেছি লেতাস কোন এলাই হা কেন তাতে থেকে তুমি তৃপ্তি নেবে সুকুন তাস কোন মানে সুকুন আরাম ওতে থেকে তুমি আরাম নেবে আমার মা বোন ধিয়ানদের শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন তৈরি করেছেন পুরুষের অন্তরে তৃপ্তি দেওয়ার জন্য আর আপনার কাছ থেকে যদি আসার মাঠে থেকে আসলো হালের জমি থেকে কষ্ট করে চাষ করে বাড়ি ঢুকেছে বাড়ি আসার পরে মুখে একটা মুচকি হাসি যদি পায় মনটা সব কষ্ট ব্যথা সব দূরে চলে যাবে মেয়ে এমন একটা জাত বাড়ি ঢুকলেন বিদেশ থেকে আসলেন দিল্লি থেকে আসলেন মাঠ থেকে খাস্তি ক্লান্ত হয়ে আসলেন বাড়িতে ঢুকেছেন আর আসার পরে যদি স্ত্রীর একটা মুচকি হাসি দেখে লাই বৈশা আচ্ছা দুয়ারে সান্ধাইতে মতো কইছে কি
দড়ি দাও একবার মুচকি মেরে একটু তেরছে করে তাকিয়া হাইছে তখন কইছে বাপ খুবই খাসতে গেছে লাগছে কাল হন হাঁক লিয়ে যেও একটু হামু ভাগ 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 করলো মনটা খুশি কতখানি হই ভাই কুচ চাই একটু হাঁচ মাখালা একটু মুচকি হাসি দিয়ে যে খাস তালছ নাই বুঝতে পারছে তার লেগে মুখখান কি অত ভারী করতে হইবে নাকি কতখানি খুশি হবে মনটা খুশি হয়ে যাবে না কিন্তু ওই জায়গাখানা আসার পরে যদি মুখখানটা একবারে এইরকম ভকনা করে থাকে না বাড়তে যা হয়েছে দুটো ঝগড়া হয়েছে কথা হয়েছে ছ মাস পরে ছোড়া দিল্লি থেকে আসার যতটি কথা মনে ওর ছ মাসের মধ্যে হয়েছে যায় কি হয়েছে শাশুড়িতে কি বলেছে সবটিকে প্যাটে করে নিয়ে একবারে বৈশা আসার মনে মনে দড়াইতে কইছে जेठानी के देखानी फटानी सासू जी के देखानी डटनी कुल बात घर के बताइबे करब कुल बात घर के बताइबे करब आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू दू गो चूल्हा जराइबे करब आबेदा परदेसी बलम के কথাটা বলতে পারলেন যে জায়ের ভট খুব দেখনু যা যতটি কইলার শাশুড়ির ডাটনি খুব শুননু যত কথা এখানে আসতে দে সব কথা বাড়ির কহবো আর কহে আখা দুটা করাবই করাবো এই যে ভোজপুরি যখন মানে বলে দিনে তখন কইছি আচ্ছা ভোজপুরিতে এমন কোন পাজে ফালতু কথা তো বলি না ওতে যদি না বুঝনে ওলা তখন ও ভক করে কমেন্টে লিখে দিছে কি এমন ভোজপুরি কইছে এর মানে যে বুঝতে পারে না মানুষকে ঠক গেলিছে যে তো মানে মানুষকে বিয়ে বানিয়ে দিছে দে মানে যাইতে করে কমেন্ট করছে এ লাগে কথা বলা খুব তাই এই কথাটা যদি বাংলায় বলতাম যে আসো খুব জায়ের খুব ধাতানি দেখলো শাশুড়ির খুব ধাতানি দেখলো পুরুষকে আসতে দাও স্বামীকে সব বাড়ির কথা বলবো ওই কথাটাই ভোজপুরিতে যখন বলছি মানুষ তখন বলছে কি কি জান একটা ডাকতে হবে না জালসা কালকে একটা কমেন্ট লিখেছে কইছে ভোজপুরিকে তার জালসাটা কি না তো এই বাণী আছে তো মেয়েরা হলো পুরুষের তৃপ্তির জন্য কিন্তু বিয়ে করে যদি পুরুষ শান্তি না পায় তো বাংলাতে একটা কথা বলে কি খালি পায়ে চলা ভালো কষা জুতা যার খালি পায়ে চলা ভালো কষা জুতা যার আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার জুতো মানুষ পায়ে কেন পরে পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য কিন্তু এত কষা জুতা এত টাইট জুতা যে পায়ের ছাল তুলে লাই পায়ে ব্যথা হয়ে যায় তাহলে এই রকম জুতা না পরে খালি পায়ে চলা যেমন ভালো আর স্ত্রী যদি ওরকম স্ত্রী আনার পরে যদি মনে তৃপ্তি না পায় বাড়িতে শান্তি না পায় তো বিদেশে নিজে রান্না করে খেয়ে পড়ে থাকাই ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা লিতাসকুনু ইলাইহা পুরুষ রে তোমাদের মধ্যেকে আমি মেয়েদের তৈরি করেছি কেন তোমার শান্তির জন্য ওয়াতে থেকে তুমি সুকুন এখতিয়ার করো লিতাসকুনু ইলাইহা ওয়াজা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা আর আমি আল্লাহ দুইজনের মধ্যে মহব্বত ঢেলে দিয়েছি মহব্বত দিয়ে দিয়েছি যদি মহব্বত না থাকতো তাহলে একটা আমি বাবার সংসার ছেড়ে আপনার গোবরের ডালি তুলতে পারতো না যদি মহব্বত আল্লাহর পক্ষ থেকে না দিত কতখানি মহব্বত হয় বিয়ের কথা হয়েছে শুধুমাত্র খালি ছেলেটা মেয়েটাকে দেখেছে মেয়েটা ছেলেটাকে দেখেছে আর দেখে বিয়ে হয়নি বাইনাটা হয়েছে খালি আর বাইনাটা হওয়ার পরে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে মেয়েটা কানবে না কানবে না বলেন তো তবু আর চোখ দিয়ে জল আসবে এখনো বিয়ে পড়া হয়নি কিন্তু ওই যে এক নজর খালি দেখে একটা মহব্বতের
দুজনের মধ্যে আল্লাহ রাসূল বললেন আজকে চলেন আমি শুরুতে নিয়ে যাচ্ছি তবে বিয়ে করতে হবে এটা নবীজি বলেন আন নিকাহু মিন সুন্নতি বিয়ে হলো আমার সুন্নাত তোমাকে বিয়ে করতে হবে কিন্তু ফামান রাগেবান সুন্নতি যে আর তো শুন আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে যে আমি করব না আমি অটল বিহারি হয়ে থাকব আমি একাই মজা করে খাব আর আমি এইভাবে থাকব হ্যাঁ তো ফামান রাগেবান সুন্নতি যে আমার সুন্নাত থেকে এরাজ করবে মুখ ফিরাবে ফালাইসা মিন্নি সে আমার উম্মত থেকে নয় সে আমার মধ্য থেকে নয় তাহলে বিয়ে করতে হবে তাহলে বিয়ে করতে গেলে এবার বিয়ে কে করবে চলেন এখানে আসি বিয়ে ছেলে করে আর মেয়েটা সহমতি জানায় জমি কিনে জমিটা কোনোদিন মানুষকে কিনে না আল্লাহ মেয়েকে কি বলেছেন নিসাউকুম তোমাদের স্ত্রীরা হারসুল লাকুম হারস মানে হলো জমি উর্বর জমি যেই জমিতে ফসল হয় এই দুনিয়ার জমি যেমন এই জমিতে পাট হয় ধান হয় এই জমিতে কলাই হয় আলু হয় পেঁয়াজ হয় রসুন হয় এই জমিতে আরো বিভিন্ন রকমের ফল ফসল হয় কিন্তু এই জমিতে মাত্র দু প্রকারের ফসল হয় একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে আল্লাহ কোরআনে বলছেন নিসাউকুম হারসুল্লাকুম তোমার স্ত্রী হলো তোমার জন্য জমি ফাতাহারসুকুম তোমার স্ত্রীর কাছে আসো মানে তুমি চাষ করো আন্নাসে তুম যেদিক থেকে তুমি চাইবে কথাটা হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু কোরআনের কথা তো বলে দেওয়াটা উচিত মনে করছি নাকি ফাতাহারসুকুম তুমি তোমার জমিতে এসো যেরকম আপনি জমি কিনেছেন এক বিঘা এই জমি খান আপনার জমিতে আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন মডিশন করে নিয়েছেন তারপর আপনার জমিতে গেলে কি কেউ আপনাকে রুখতে পারবে পারবে না মোহর দিলেন কালমা পড়লেন রেজিস্ট্রি হয়ে গেল মোহর দিলেন মডিশন হয়ে গেল কালমা পড়লেন রেজিস্ট্রি হলো মোহর দিলেন মডিশন হয়ে গেল রেজিস্ট্রির ভ্যালু থাকে না মডিশনের ভ্যালু বেশি ঠিক না ভাই ঠিক মোহর আপনার রেজিস্ট্রি মিথ্যাও রেজিস্ট্রি হয় হয় না হয় না মিথ্যাও রেজিস্ট্রি হয়ে যায় কিন্তু মডিশন মিথ্যা হয় না কি বলেন হয় মডিশন হবে না ও ভাইজান কালমা তো পড়েছেন রেজিস্ট্রি হয়ে গেছে আল্লাহর ঘরে কিন্তু যতক্ষণ আপনি মোহর হাতে না দিবেন জমিওয়ালাকে টাকা না দেবেন মডিশন হবে না যতক্ষণ টাকা না দেবেন মোহরের টাকা পে না করবেন অতক্ষণ পর্যন্ত মডিশন হলো না মডিশন করতে হয় আর বিনা মডিশনে কত জন জমি ফসল করে খেয়েছে খাইলে হাজারো চলছে গুতাইবে আল্লাহ গুতাইবে এবার ফাতাহার সুকুম আল্লাহ বলছেন তোমার জমিতে তুমি আসো আন্নাসে তুমি তোমার জমিকে চাষ করো যেদিক থেকে পারবে সেদিক থেকে কথাটা এবার কথা কিন্তু আইলের ভিতরেই না চাষ করবেন জি আপনার এক বিঘার মধ্যে এবার গরু যদি বাহিরে চলে যায় অন্য আইলের উপাঞ্জরে আর ফসল যদি খুঁচিয়ে দেয় গ্যাল দিবে না দিবে না ঝগড়া করবে না করবে না মারবে না মারবে না মারবে ওই রকমই আল্লাহ যেটা জায়গা হালাল করেছে সেখানে থাকতে হবে তার বাইরে দিয়ে গেলে জুতা দিবে তার বাইরে গেলে জুতা দিবে ওর মানে হলো আপনার স্ত্রী আপনি যখন চান তখন যেভাবে চান সেভাবে আপনি ওকে ব্যবহার করতে পারেন আপনার মার্জি ধান বুনেন পাট বুনেন খুব আলু লাগান আপনার ইচ্ছা হ্যাঁ
এবার তাহলে জমি কিনবেন তো যার টাকা আছে সে না কিনবে আমার টাকা নেই আমি জমির যদি কেজে রোডের কান্দে একটাও টাকা নাই আর আমি যদি স্বপ্ন দেখি যে হরিশ্চন্দ্রপুর বাজারে 5 কাঠা জমি বিক্রি আছে আর আমি স্বপ্ন দেখছি এই জমিখানে আমি নিব তো এই ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হলো না মানুষ একটা কথা বলে যে ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা তো হরিশ্চন্দ্রপুর মার্কেটে 10 কাঠা জমি বিক্রি আছে আর আমার কাছে একটাও টাকা নেই আর আমি খালি জমিটা দেখছি আর বলছি যে করে ওই এখানটা হামিয়া এই জমি আমার এটা আমার ভুল ধারণা না সমিজার বাবা দুয়ার দরখাস্ত করেছে কোরআন মাজিদ দিয়েছে আচ্ছা দো জি আচ্ছা হ্যাঁ ওটা বলে দিয়ে তো ভালো কথা আমি তো প্রথমে বললাম যে আল্লাহ রাসূল দোয়া দিয়েছেন এইভাবে কিন্তু এখন একটা পরথা এমন করে দিয়েছে না আমরা বুঝতে জায়গার হিসেবে বুঝতে পারি না যে কোনখানে কি মানে কোন জায়গায় হাত তুলে দোয়া আছে কোন জায়গায় দোয়া মানা চলছে মানে সব দিকে মানে দায়ে পড়ে গেছি আমরাই নিজে কোনো জায়গায় না করে তুমি সব দোয়া দিলে না কোনো জায়গায় যখন আমরা তো জানছি যে আল্লাহ রাসূল আমি তো প্রথমে কথাটা বললাম না যে আল্লাহ রাসূল এইভাবে দোয়া দিয়েছেন কিন্তু সমাজে একটা এমন পরথা বানিয়ে দিয়েছে যে এইভাবে দোয়া করা কিন্তু সত্যি যখন আমি আপনাকে দোয়া দিই দানটা দিলেন আর আমি বলে দিলাম আপনি আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম বারিক ফি আহলিক ওয়া মালিক এই তো অনেক দোয়া হয়ে গেল হ্যাঁ এই তো অনেক দোয়া হয়ে গেল যাক কোরআন দিয়েছে দোয়া দরখাস্ত করেছে আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি যে আশা দিয়েছ আল্লাহ তুমি পুরো করো আমি আল্লাহ মানি তো বলতেছিলাম কি তো তাইলে জমি কিনলে টাকা লাগবে যার কাছে টাকা আছে সেই জমি কিনবে এবার কে কিনবে আল্লাহ পাকের নবী বলছেন ইয়া মাসারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ বিয়ে কে করবে ও যুবকেরা তোমার 13 বছর বয়স হলো আর তোমার বিয়ের হুচকি উঠে গেছে হ্যাঁ বিয়ের বয়স বিয়ে কি জিনিস বুঝিনি জি ভাই বিয়ে মানে বিয়ে না বিয়ে খাবো দাবো আইস করব বিয়ে না বিয়ে ওই একটা বেটি ছেলে মনে করছে কি বিয়ে না বিয়ে মনে করছো না যে খাবো দাবার শাশুড়ির কাছে শুধু ওই নামে হলে বিয়ে কিন্তু যখন গোবরের ডালি তুলতে হয়েছে তখন বুঝতে পেরেছি কি যে পোয়ারের বাড়ি দেয়ারি নাম বিয়ে তো ওই রকম কিছু গলা যুবক আছে এই বিয়ে জিনিস না কথাটা বুঝেনি যে বিয়ে কিটা জিনিসটা কি আর একটা মানে বিয়ে মানে মনে করে লেছে কবুল বলে দিলাম স্ত্রীলে বাড়ি চলে আসলাম কবুল বলে দিলাম স্ত্রীলে বাড়ি চলে আসলাম কিন্তু কবুল শব্দটার মানে কি সেটা বুঝেন ও যুবক রে তোর কবুলের মানে স্ত্রী নিয়ে সুয়ালয় তোর কবুলের মানে পানি টিপেলাওয়ালয় তোর কবুলের মানে স্ত্রীকে খালি তেল পাউডার দিয়ে বাড়তে পোষালয় ও যুবক রে তোর কবুলের মানে যেই যে একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার বাবার দায়িত্বে থাকে বাবা না থাকলে ভাইয়ের দায়িত্বে থাকে ভাই না থাকলে মায়ের দায়িত্বে আছে এবার যতদিন বিয়ে হয়নি ততদিন এই শোরুমে গাড়ি শোরুমে ছিল যেদিন শোরুম থেকে বের হলো চলে আসলো আপনার হাতে এবার সেদিন থেকে গাড়িকে রোডে খাড়া করে রাখবেন কি তাকে ঘরে ভরে রাখবেন রোডে খাড়া করে রাখলে কেউ কখন সিট ঠোকরাবে কেউ কোনো জায়গায় খুচড়ে দিবে কেউ তেল ফে খুলে দিবে কেউ চুরি করে নেবে ওই মত যেদিন বাবার
যতদিন বাবার বাড়তে ছিল মেয়েটা ততদিন কোম্পানির শোরুমের মধ্যে ছিল শোরুম থেকে বের হয়ে আপনার কাছে বিক্রি হয়ে গেল আপনার কাছে যখন এলো যেমন আপনি গাড়ি যখন গাড়ি কিনেন আপনাকে এখানটা বই দাই দাই না গাড়ির ওনার বুক দাই না আপনিও যখন বিয়ে করেন এই গাড়ি কো চালাইবার লাগা ওখানে মুলবি সাহেব লেখে এখানটা ওনার বুক দাই দাই না নিকাহ নামা এখানটা দাই না জি ভাই কাজী নামা ওনার বুক গাড়ি চালাইবার রসিদ খান আজ থেকে গাড়ি তোর হয়েছে কিন্তু টাকা পেড করার আগে ওনার বুক দেয় কিন্তু দেয় না আমাদের সমাজের মুসলমান এখানটা গাড়ি মাত্র দু বছর চলবে যেই গাড়ি খানটার কোনো ভ্যালু নাই যে গাড়ি খানটাকে কিমতি বলা হয়নি যে গাড়ির চাইতে এই মহিলা গাড়ি বেশি দামি আল্লাহ পাকের নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সমস্ত জিনিস তো হলো সামান কিন্তু ওখের মাতাই দুনিয়া দুনিয়ার মধ্যে সবচাইতে কিমতি সম্পদ যেটা আলমারাত সালিহা সেটা হলো নেক নারী নেক মহিলা গাড়ির চাইতে যে বেশি কিমতি সোনার চাইতে যে বেশি দামি চাঁদির চাইতে যে বেশি দামি মেশিন চাইতে যে বেশি দামি সব থেকে বেশি দামি তবে মেশিন কিনতে গেলে যেমন আগে টাকা না দিলে হাত কাট পাওয়া যায় না মোবাইলের আগে টাকা না দিলে মোবাইলের বুকটা পরে পাওয়া যায় আগে টাকা দিতে হয় কিন্তু যেটা সব থেকে দামি তার বিনা টাকাতে তার ওনার বুকটা পেয়ে যাচ্ছি বিনা টাকাতে ওনার বুক আর এই ছোঁড়া মনে করিলে যে খালি পানে লিয়ে চলে নিয়ে গেল না রে ভাই না যেদিন থেকে বাবার শোরুম থেকে বের হলো এবার তোমার গাড়ি যেরকম বললাম না বাইরে রেসে লাইখে দেন থেকে ঠকরাইবে তার লেগে কি করতে হবে যত তাকে ঘরে রাখার লেগে বাড়ির দরকার কিনা এ গাড়িটা যে রাখবেন তার লেগে বাড়ির দরকার কিনা এবার ঘরের মধ্যে রাখলে ধুলো বালি পড়বে না বাহির ঘরে নিয়ে যাবেন বৃষ্টিতে পাও অনেক সময় ভিজবে এখানটা ফের ঢাকার লাগে না তো বরক্ষা লাগবে না ও বন্ধু এই জন্য নাবিজি বললেন ইয়া মা সারা সবাবে মানিস্তাতা মিন কুমল বাত ওরে যুবকেরা তোমরা বিয়ে কখন করবে যখন তুমি মা মানিস্তাতা তোমার তাকত হবে ইস্তেতাত হবে ক্ষমতা হবে তাকে খেতে দিতে পারবে তাকে থাকার জায়গা ব্যবস্থা করতে পারবে তার পেশাব পায়খানার সারা ব্যবস্থা তার খাওয়া পরা এবং তার প্রসাদ জন খোদা নিবারণ করতে পারবে তখন ফালিয়াত যাও আর তখন দেরি করো না তুমি বিয়ে করে লাও যখন ওর খাওয়া পরার থাকার আর শারীরিক যেটা মানে দরকার সেটা যখন পুরো সবটি দিতে পারবে এর মধ্যে একটারও যদি কমি হয়ে যায় বিয়ে করা চলবে না এক একটা বুড়া 80 বছরের বুড়া থ্যাথলা বুড়া বিয়ে করছে করে না 25 বিঘা জমি বা মানে 75 বিঘা জমি আছে লোকটার এই 75 বিঘা জমি নিয়ে মানে ঝাঁসা দেখিয়ে স্ত্রী মরে গেছে আচ্ছা 80-85 বছর 70 বছর বয়সের লোকের বিয়ের দরকারটা কি হ্যাঁ জমি আছে ওর দেখভালের লেগে তখন করলো কি মানে ওর বিয়েটা বেটারা যে দেখবে না বৌমারা যে দেখবে না খেদমত করবে না কইছে কি হবে 1 বিঘা 2 বিঘা জমি লাগবে বাবজির দেখে বিয়ে দিয়ে দাও বাবজির দেখে বিয়ে দিয়ে দাও এবার দিলে যে তখন গরিবের বেটি একটা ঢুনে 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 তখন কইছে চলে গেছে যে তোর কইছে আমি নিজের কথাই বলছি আমার গ্রামের কথা একটা মেয়ে খুব গরিব ঘরের মেয়ে তো ওই মেয়েটাকে একটা লোক এসে দেখতে মোটামুটি 80 ঘরে কাছাকাছি বয়সের লোক দেখতে এসে 2.5 বিঘা জমি দিবে 2.5 বিঘা
তো সবাই বসেছে দিয়ে বলছে যে ঠিকই যে দিয়ে দে না আড়াই বিঘা জমি পেয়েছে ওর বাপে পাঁচ কাঠাও নেই আড়াই বিঘা জমি পেয়েছে একদিন বাসে বাসে না হলে জমি কেনা আছে তো করে ধরে খাইবে জমির সুতি যদি বিয়ে হইতো এটা কোন তাহলে বিয়ের বিয়েতে কি লোকজন বসে আর বেধি একটা লোক এত জ্ঞানী চট করে বলছে শোনো যদি এরকমই জমির তোমার আসাত লাগে তো তোমার বেটিকে একটা ভোগ দিয়ে দাও ভোগ করে মরি যাবে জমিটা নিয়ে পাই নিবে একটা যুবতী মেয়ে যখন ওর সাথে তুমি বিয়ে দিবা ওই মেয়েটার যখন ও শারীরিক যেটা দরকার আছে যখন পুনিবাদ পুরা করতে পারবে না এই মেয়েটা জেনাই লিপ্ত হবে হবে না জেনাই লিপ্ত হবে ব্যভিচারে যাবে মেয়েটা কারণ একটা যুবতী মেয়ে এই জন্য এইরকম খুসুর বুড়া না হয় আরে কম করে দিতে স্ত্রীকে সামলে ধরা ছোট শক্তি থাকা দরকার না হলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়া মাসারা সাবাব মানিস তাতা মিন কুমুল বা হালিয়াতা জাওয়াত এ যুবক ইয়া তো পুংলেসাও যুবক চলবে না জন খোদা দেই দাওলাত অনেক আছে কিন্তু স্ত্রী সামলেবার শক্তি নাই ভিতরে বিয়ে করা চলবে না টাকা নাই আর শরীর টনটন করছে বিয়ে করার লেখানে খুঁজে বেড়াইছে তাও চলবে না হ্যাঁ বন্ধুরা আমার যখন মোহর দিতে পারবা থাকার ব্যবস্থা আরে ভাই বিয়ের যে আছে একটা ছেলের বিয়ে দেওয়া বাপের প্রয়োজন নয় ওকে নিজে ব্যবস্থা করে বিয়ে করতে হয় বুঝলেন একটা ছেলের জিম্মেদারি এতখানি যে কামিয়ে ধামিয়ে দু কাঠা পাঁচ কাঠা বাবার পাইলে বা না নিজে যাই করলে কিন্তু কম করে বাড়িটা এবং থাকার সারা ব্যবস্থা খাওয়া দাওয়ার মোহরের টাকাটা এখন 50% থেকে বেশি মোহরই বাকি 50% থেকে বেশি পাবেন আপনি মোহর বাকি আর বিয়ে করে বিয়ে করার লেগে খুঁজছে বিয়ে দিবি তো দেনা তো জান দিব আন্না তো কেন করে বিয়ে দিব রে এখন কি টাকা আছে না তো কি টাকা নেই তো কি ওরে কিছু টাকা লেলে ইরে কিছু টাকা লেলে শ্বশুরের কাছে টাকা লে হ্যাঁ এ ভাইয়া এ জওয়ানি আল্লাহ কা দিহল বর দৌলত বা ই লাখ দু লাখ রুপাইয়া মে বিকে বালা চিজ নাই খে নাহি তো হামার এলাকা কে এগো বাত শুনাউলে রহি তোহনি লোক কে এ বাবু শুনলা এগো লাইকা শাদি কইলাস এগো লাইকি সে ঢাই বিঘা জমিন লেকে এগো গেলে মার গাড়ি আর দোসর দিন লাইকা কে মাই যে বহু সে কহাতিয়া কে এ বেটা তনি চাই বানাব তো লাইকি কা কহাতিয়া কে মাই হাম চাই বানাবে খাতির না আই নি হাই যা আ 25 সাল আপন বেটা কে পাল পোষ কে বড় কর দেলা লেকিন দু কাঠা কে ব্যবস্থা না কর পাওলা আর হামার বাবুজি হামকে ঢাই বিঘা দে কে ভেজলাস ই তোহার নোকরাই নোকরানি করে নোকরানি বনে খাতির হামসে না হই তো মাই যাকে আপন বেটা সে কহাতিয়া কে এ বেটা কয়সন বহু লেকে আ গইল হো চাই বানাবে কহনি তো কহতা কে হাম চাই না বানাই কোন বেটা লে আলি বা বহু রে বেটা যে চাই বানে তো কইছি তো কইছে বানাবো না তখন কইছে যে কইছে হ্যাঁ রে কইছে হ্যাঁ জি কেন চাখানটা মা করতে কইলে তো কই দিই দিতে কি হলো এমন তখন ওকে জব দিছে কি ঝাড়ু মোছা পারব নাহি মা যাব বার তানাবা ঝাড়ু পোছা করব নাহি মাজব বার তানাওয়া দহেজ দেখে কিনলে পানি তোহরা কে ভরওয়া দহেজ দেখে কিনলে পানি তোহরা কে ভরওয়া দহেজ দেখে কিনলে পানি কে সিলাঠি আইল রাজা তানি সসমার দা গোড়া মে দরদ হামার তানি কা দাবাই দা গোড়া মে দরদ হামার তানি কা দাবাই দা নাহি তো বিছাই अगर भैया इज्जत के जिंदगी चाहता रे तो पैसा कमा के अपन पैसा से खरीद के लेके आवा समझ समझ में आई हमार बात जो दी
মালিকানা হুকুমত করতে চাইছেন কেন আল্লাহ বলেছেন এইজন্য আল্লাহ বলেছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা পুরুষ হলো মহিলার হাকিম আপনি নেতা নেতৃত্ব করবেন গোলামের টাকা নিয়ে ও জীবনে নেতা হতে পারবে গোলামের কাছে আচ্ছা আমি মালিক আর হাত একটা চাকর আছে আর হাত চাকরের কাছে কোচে সালাম জি জি হুজুর 5 টাকা দাও তো কি করবেন হুজুর না তো খানিলু ফের দুদিন পরে কইছে হুজুর কইছে সালাম জি হুজুর 10 টাকা দাও তো কি করবে না তো দাড়ি কাটবো আরে ভাই এই তো হয়ে গেছে যুবক বিয়ে করার পরে এই যে রাগ করে ফকনা ফুলিয়ে বসে আছে ঈদে আনতে পাঠাচ্ছে বাবু সাহেবকে বলছেন ছোড়া কেন জামাটা কে নিয়ে এসো গা কিছু যাবো না কেন ঘড়ি লিব ওরে তুই কি তোর অবস্থা হইবে রে মত কর আয়েশা জুলুম পাপ হোগা তু ভি এক দিন কিসি লড়কি কা বাপ হোগা তোমার ঘরে একদিন এরকম মেয়ে জন্ম নেবে আর আল্লাহ যদি তোমাকে ওই রকম অধীন করে দেয় ওরকম কোণেতে ফেলে দেয় সেই দিন তোমার চোখ দিয়ে জল বের হবে রক্ত বের হবে সেই দিন বলতে পারবে যে কি রকম ব্যথাটা লাগে আহ আমার বন্ধুরা তাই নবীজি বললেন ইয়া মা সারা সবাবে মনিস্তাদা মিন কোমল বা ফালিয়াতা জওয়াত ও যুবকেরা যখন তোমরা স্ত্রীকে খেতে পড়তে দিতে পারবে থাকার ব্যবস্থা হয়ে যাবে তোমার মোহর না দেওয়ার শক্তি হবে ফালিয়াতা জওয়াত বিয়ে করে নাও কেন আর যদি বিয়ে করে নাও আর যদি তোমার কাছে এই জিনিসগুলো না থাকে তোমার কাছে বাড়ি নাই তোমার খাওয়া খেতে দেওয়ার মতো তোমার শক্তি নাই আর কিন্তু তোমার শরীর খুব মজবুত তোমার জন্য খোদা উত্তালা হয়ে যাচ্ছে তুমি নিজকে সামলাইতে পারছো না তোমার রাত কাটে না তোমার রাতে ঘুম ধরে না স্ত্রীর দরকার পড়ছে তাহলে ফালিয়াতে তোমরা কি করো তোমরা কি করো শুনো ফাল পাইলে তুমি রোজা রাখো তুমি রোজা রাখো ফাইন্নাহু লাহু বিজাউন এই রোজা তোমাকে কমজোর করে দিবে তোমার জন্য খোদাটা যে তোমার শরীরে টনটনিটা ছিল যে তোমার খাইশটা ছিল এই খাইশটা তোমার কমে যাবে নবীজি বললেন যে তুমি যদি এই জিনিস তোমার সব ব্যবস্থা হয়ে গেছে তাহলে তুমি বিয়ের দেরি করো না বিয়ে করে নাও আর যদি না থাকে না জুটাইতে পারো তাহলে পারে শোনো তুমি কি করো বা তুমি রোজা রাখো ওই রোজা তোমার কি করবে শরীরের শক্তিটা কমাবে তোমার স্ত্রী বলে মনে কম পড়বে এবার তাহলে বিয়ে করতে যাবে তো বিয়ে করলে কেমন মেয়ে দেখবে ঠিক আছে টাকা হয়ে গেছে কামাইতে শিখে নিয়েছে তখন বিয়ে করলে তাহলে মেয়ে দেখতে হবে তো মেয়ে কেমন দেখতে হবে চলেন নবীজি কিরকম মেয়ে দেখতে বলেছেন নবীজি বলছেন আচ্ছা জমি কিনলে জমি তলকানা বালুয়া উঁচানি খাল ডোভা কিরকম জমি ফসল ভালো হবে কি হবে না দেখে নিতে হবে কিনা তাহলে নবীজি কেমন জমি চয়েস করতে বলেছেন শুনেন কেমন স্ত্রী লিবেন আল্লাহ পাকের নবী বলছেন তুনকা হল মারাতলে আরবাইন বিয়ে যখন মানুষ করে তখন চারটা মেয়ে দেখলে মেয়েদের মধ্যে চারটা গুণ মানুষ দেখে দেখা যায় চারটা গুণ মেয়েদের মধ্যে দেখা যায় মানুষ এ চারটা জিনিস দেখে কি চারটা জিনিস এক নম্বরে লে মালে হা মাল আছে কিনা বেশিরভাগ মাল ঢুড়ে মানুষ কিনা
টাকা পাওয়া যাবে কিনা, জমি জায়গা কিছু আছে কিনা। ওয়ালে হাসাবে হা খানদান বড় আছে কিনা, গাগা কার কিরকম খানদানের, ওর বাপের ঘে দাপট আছে কিনা, কাল হইয়া থানা কেসে সাপ দিতে পারবে কিনা। ওয়ালে জামালেহা সুন্দরী আছে কিনা, মানুষ চারটা জিনিস দেখে, দেখ ভালো করে শুনেন, চারটা জিনিস দেখে কিনা। এক নম্বরে মাল দেখে বেশিরভাগ মানুষ, দু নম্বরে কি দেখে তার খানদান ভালো কিনা কিরকম আছে, তারপরে কি দেখে খুব সুন্দর কিনা। এখন সব থেকে বেশি যেটা চলছে চ্যাংড়া পিলা, ওটা ওরা কইছে যে সুন্দর কিনা, সুন্দর মানে মাল বলবে কিনা। ওর বন্ধু ওকে জিনিস এখন পেয়েছে, এটা লয় যে ওরে আমার স্ত্রীকে কত খারাপ কথা কইলে, একটা উল্টাও খুশি হয়েছে যে আমার দেখে তারিফ করছে আর বন্ধুরা। আর দেখতে যাই তো সবকে বলে বন্ধুরাকে বাইন্ধা বাইন্ধা যায় কি সুন্দর, কই ওরা সুন্দর বললেই সুন্দর। আল্লাহ রাসূল বললেন ছেলে মেয়েকে দেখবে, ছেলেটাই দেখবে নিজে। আল্লাহর রাসূলের কাছে একটি আনসারী লোক, একটা লোক আসলো, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বিয়ে করছি একটা আনসার বংশের মেয়েকে। আল্লাহর রাসূল আমি একটা আনসারী বংশের মেয়েকে বল বিয়ে করছি। আল্লাহর রাসূল বললেন তুমি মেয়েটাকে দেখেছো? বলে না হুজুর আমি দেখিনি। নবী বললেন শোনো ফানজুর ইলাইহা, তাকে তুমি দেখালাও কেন? ইন্না আনসারাল আয়ুন সাইয়া, আনসার আনসার গোত্রের মানুষের চোখে কিছু থাকে, মানে পয়রা চোখি ভাই, কিছু গুলো মানুষের চোখ পয়রা, তো আনসার বংশের মানুষের চোখ কিছু মানুষের মানে ওই পায়রা চোখ হইতো একটু, ওই যে সুবজা চোখ হয় না ওইরকম। তো তুমি মেয়েটাকে দেখে লাও কেন, যে কাল হয়ে যদি ওইরকম থাকে আর তুমি দেখবে না তখন আমি ভাব দেবো না, হয়েছে না এরকম? বাপ দেখে চলে এলো, বাপ দেখাইলো, চাচা দেখাইলো, দাদু দেখে আসছে, বহনু দেখে আসলো, আর ছোঁড়াকে পাঠাইলে না। ছোঁড়া যদি যেতে চাই ইলে কোন ধান্দা ধরলে, হে আমারকে বাপের আগে দেখে আমরা জীবনে কোনোদিন কথা বলিনি, তারাকে যাই নিয়ে দিয়েছে তাকে তাতে খুশি লিলি যে আপনি এই খাপা ছিলেন তো এখন কি আরো খাপা নাকি, এটা কোন কথা হলো? আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়েকে দেখে বিয়ে করবে, আপনার দেখাতে বিয়ে করবেন, আপনি কেন দেখবেন? ও বিয়ে করবে, উনি যে সৈদের কিনছে নিজের চোখে দেখে নিবে, আর আপনি এখানে আমরা ওটাকে আইব মনে করি, বাপ বুঝে না, চাচা বুঝে না, বড় বুঝে না, নিজে নিজে হাঁটছে মেয়ে দেখতে, ভালো করছে নিজে দেখছে, তা আপনার তো মাথা হালকা হচ্ছে যে ওই ছেলে দেখে ঠিক করবে আমি ফট করে বিয়ে দিয়ে দেবো। আর ছেলে যদি একটা কালো মেয়েকে পছন্দ করে লাই, উমিয়া চল ওকে কহে দে, ওকে কহে দে ও বহু চলবে না, মানে যেটা সেটা একটা গরিবের মেয়ে যদি দেখে পছন্দ করে লাই, বাপ ও হাত আগা দিকে উকি অনেক সমাজে দেখা যায় এ কারণে একটা ছেলের জীবনও চলে যায়, যাই না যাই না, ফাঁসি দিয়ে দিচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে, কিন্তু বাবা রাজি হচ্ছে না। আরে বেটা বিয়ে করছে, ও নিজের সংসার কাটবে, এতে আপনার এত কেন ইয়ে হলো? আপনাকে কি দিবে? খুব করে তো ভাত রান্না করে দিবে, কালো মেয়ে হলো ভাত রান্না করে দিবে, ভালো মেয়ে হলো রান্না করে দিবে না? ভালো মেয়ের হাতের রান্নার টেস্ট বেশি নাকি, ভালো মেয়ের হাতের রান্নার টেস্ট বেশি নাকি? আল্লাহ আমার বন্ধুরা, নবীজি এই জন্য বললেন শোনো, ওয়ালে জামালে হা সৌন্দর্য দেখে মানুষ, ওয়ালে দিনে হা আর দিনদারি দেখে।
তো নমাজের কথাটা জিজ্ঞেস করে, লেখাপড়া করেছে কথাটা কিন্তু জিজ্ঞেস করে, লেখাপড়া কতখানি করেছ? এত নিজের সমান করেছে, নিজের সমান করাটাই তো যথেষ্ট। নিজের সমান কেফের বলছে যে বেশি করা দেওয়া, নিজের সমান সুরা ফাতেহার তিনটা সুরা জানে, বুঝে নিজের সমান করেছি। হালাল বুঝে না, হারাম বুঝে না, কেমন করে মাইনে হলে কেমন করে পাক হবে, হাইজ কা কোনটাকে বলে, নেফাস কোনটাকে বলে, একটা যুবক ছেলে মাজি কাকে বলে, মানি কাকে বলে, ওয়াদি কাকে বলে, কিচ্ছু জানে না। জানে একটা ছেলে মানুষের, একটা যুবক ছেলের লিঙ্গর মাথা দিয়ে চার রকমের পানি বের হয়, একটাও জানে যে কোনটা হলে, কোনটা হলে উজু, কোনটা হলে ধুলেই পাক হয়ে যাবে, কোনটা হলে ফরজ গোসল করতে হবে, ও তো বুঝে না। বলে নিজের সমান জানে। ওরে বাপ রে, মোরে মুফতির বেটা। একটা মেয়ে কোনটা মাহিনার রক্ত, কোনটা নেফাসের রক্ত, কোনটা হলে পাক হবে, কোনটা হলে নাপাক হবে, একটা মেয়ে একটা ইস্তেহাজার অসুখ অনেক মহিলাকে আছে, অনেক মেয়েকে আছে, যেটা মিনসের রক্ত এর একটা নির্ধারিত সময় আছে, মাসে পাঁচ দিন হোক, চার দিন হোক, ছদিন হোক, এইভাবে হবে। আর কোন কোন মহিলার পনেরো দিন, আঠারো দিন হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো এতদিন কি ওর মাহিনের রক্ত আছে না? ওকে একটা অসুখ হয়ে গেছে, ইস্তেহাজার অসুখ। আর এই ইস্তেহাজার অসুখ যখন যদি হয়ে যায়, ইস্তেহাজার অবস্থাতে নামাজও মাপ নাই, রোজাও মাপ নাই, করতে হবে ওকে লেখা পড়া তিনটা সুরা পড়ে গেছে, নিজের সমান করেছে, হাল কিচ্ছুই বুঝে না, ঘোড়ার ডিম। যুবকেরা সেরকম বুঝে না আমার বন্ধুরা। এই জন্য নবী বললেন, ফাজ ফারবে জাতির দিন, ও যুবক তোমরা দি, তোমরা মেয়ে যখন দেখবে তখন তোমরা লে মালে হা, মাল দেখো তোমরা মালের দিকে যাইও না, হাসা বেহা খানদান বুড়ু কিনা দেখিও না, খানদান খুশের দার জোরদার কিনা দেখিও না, ওয়ালে জামালে হা সুন্দরী খুবই কিনা এটাও দেখিও না, সুন্দরী যদি না থাকে কিন্তু দিনদারি থাকে, মেয়েটা যদি কালাও হয় কিন্তু দিনদার পরহেজগার মেয়ে। নাবিজি বলছেন, ফাজ পারবে জাতির দিন, তা তুমি দিনদার তাকে তার জিদা, দিনদার তাকে তুমি বাড়ির বউ বানাও, দিনদার টাকা বউ বানাও। আর আমরা তো দেখি টাকা পাবো কিনা, এমনি আজ অশান্তির জীবন কাটছে, রাসূলের সুন্নাতকে পায়ের তলায় কুচলিয়া জীবন সুখী সংসার হবে না, জীবন সুখ পাবে না। রাসূলের সুন্নাতকে ছেড়ে, রাসূলের সুন্নাতের খেলাফ করে কোনোদিনই ইজ্জতের জিন্দেগি হয়নি, কোনোদিন শান্তির জীবন পাওয়া যাবে না। আমার নবী যে বলেছেন সেইভাবে যদি আমরা, একটা কালো মেয়ে লেস কিন্তু পরেজগার মেয়ে, আপনার বাচ্চা পরেজগার হবে, আপনার বাচ্চাও মা নামাজি হলে ওই বাচ্চা মায়ের দেখা দেখি নামাজি হবে। একটা গল্প হাদিসের কথা লয়, একটা তারিখের কথা আপনাকে শোনাচ্ছি। একটা মাওলানা ছিল, মাওলানার নাম হলো মাওলানা ফরিজউদ্দিন গানসাক্কার, মাওলানা ফরিজউদ্দিন গানসাক্কার। একে গান সাক্কার কেন বলে? গান মানে কুশর, সাক্কার মানে চিনি, চিনি কুশর থেকে হয় ইখ, যাক আপনারা কি বলেন কুশর ইখ, আমরা হিন্দিতে বলি আখ ইখ, তো ওই কুশর। তো যখন উনি ছোট্ট বাচ্চা ছিলেন, উনি যখন ছোট বাচ্চা, তো ওনার মা নামাজ ধরাবার জন্য কে বলতো, ফরিজউদ্দিন নামাজ পড় বেটা। তো মা নামাজ পড়লে কি পাবো, ছেলেটা পুচকতো, মা নামাজ পড়লে কি পাবো? তখন মা বলতো, নামাজ পড়লে তুই চিনি পাবি,
নামাজ পড়লে চিনি পাবি, ছেলেটা মিঠা খেতে খুব ভালোবাসত, নামাজ পড়লে চিনি পাবি, আর মা করত কি মশাল্লা বিছিয়ে তলে একটু লক করে চিনি রেখে দিত, একটু চিনি বাচ্চাকে নামাজ ধরে বললে গে কত কি একটু চিনি লক করে ওইখানে রেখে দিত, বলতো যে নামাজ পড়ার পরে বেটা ছেড়ে দেখিস তাহলে পাবি, আগে দেখিস তো পাবি না, আগে দেখতে হয়নি, নামাজ পড়ার পরে ছেড়ে দেখে ঠিকই চিনি থাকা থাকে, তখন খাই খুব খুশি মিঠে খেতে পায়, এই করে নামাজ ধরে। একদিন মা বাড়িতে নাই, কোনো কাজে ফেঁসে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ ছেলেকে তোমাকে চিনাবার জন্য আমি এই কাজ দিলি করি, ছেলের মুসল্লার তলায় আমি চিনি রেখে দিই, ও আল্লাহ আজ যে আমি বাড়িতে নাই, আমার ছেলে যখন ওই নিয়ম নীতি মেনে নামাজ পড়ার পরে আবার যখন মুসল্লা তুলবে, আল্লাহ যখন চিনি না পাবে মিথ্যা হয়ে যাব, বলবে আজকে তো মা আমার আজকে বাড়িতে নাই তো চিনি নাই, এর মানে মা আমাকে ঠগিয়ে ঠগিয়ে নামাজ পড়েছিল, এই আল্লাহ আমি কেমন করে ওই ছেলেকে আর তোমার দিকে ডাকাবো, ডাকবো আর আমি মিথ্যুক মুখ কেমন করে দেখাবো, আল্লাহ তুমি কোন একটা ব্যবস্থা করে দাও, আমার বন্ধুরে ও আমার মা খালারা দেখেন কেমন মা, নামাজ পড়াবার জন্য আল্লাহকে ধরাবার জন্য ওই মা কেমন ব্যবস্থা করেছেন। এবার সেই দিন মাওলানা ফরিজউদ্দিনের মা বাড়িতে নাই, ছোট বাচ্চা নামাজ শুরু করে দিয়েছে, নামাজ পড়ার পরে নামাজ শেষ করে দেখুন মুসল্লা তুলছে, খোদার দয়ায় আল্লাহর মেহরবানিতে দেখছে যতটা জায়গাতে মুসল্লা বিছা ছিল পুরো তোয়ালে চিনি বিছাছে। আমার বন্ধুরা যখন মা পরেজগার হবে, ছেলেকে পরেজগার বানাবার জন্য অনেক ক্যাপাসিটি থাকে, ছেলেকে দিনদার কেমন করে করবে সেটা দিনদার করতে করার তার ক্যাপাসিটি আছে, মা পরেজগার হলে ছেলে পরেজগার হবে, মা শিক্ষিতা হলে প্রথম বাচ্চার মাদ্রাসা হলো মা, প্রথম বাচ্চার প্রথম মাদ্রাসা হলো মা। আর এই কথাটা আমি সব থেকে বেশি ভালো জানি, আমি একটু জানি বেশি নয়, সবচেয়ে ভালো মানে কি একটু জানি আপনার কাছ থেকে, মানে ভাই আর সবার কথা বলিনি, কেন আমি যখন কায়দা বগদাদি পড়িনি তখন আমি তিন রুকু কোরআন মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ, কায়দা যখন পড়িনি আনাকুম বানাকুম তানাকুম যখন পড়িনি তখন তিন রুকু কোরআন মুখস্থ করেছিলাম, শুনে শুনে মার কাছে, মার কাছে শুনে শুনে। আমার মা পাশে লিয়ে ঘুমাইতেন, ওই তখন ওই খালি তেলাওয়াত করতেন, মা কি কি সুরা হাসারের এক রুকু, সুরা বাকারার আখেরি রুকু, আর ইয়াসিন সুরার প্রথম রুকু, তিনটে রুকু মুখস্থ করে নিয়েছিলাম মার কাছে শুনে শুনে। আর একটা বাংলা ছড়া মা গাইতো, ওই বাংলা ছড়াটা শিখে নিয়েছিলাম কি, আরে এসে পড়লো কোলের কাল, ভেড়াই চাটে বাঘের গাল, ওসর ভালো নিমের ছাল, চুবন লোকের মোটা খাল, বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল, আমাদের দেশে পাওয়া যায় ভেবে দেখুন কথা মিথ্যা নয়, কত লোকের এই ধারা ভাঙ্গা, ঘরে বসত করা চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়, আরে নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গ্লেমার গাড়ি যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা পায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়, আরে নতুন নতুন বউ আলতাই খুশি, ঝাঁপড়া চুলে উকুন বেশি, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়, ধান দেখা দিলে পালা, মুড়ি ভাজে কুলার কোলা, মুড়ি পেলে বুড়ি খুশি, বিড়ি পেলে বুড়া খুশি, আর চিড়া পেলে জুয়ান খুশি, খাইবার সময় মুচমুচাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। এভাবে মা একটু জোরতে শুনে তো এত সুরে শুনে শুনে শিখে নিয়েছিলাম, তো মা যদি শিক্ষিত হয় তো ছেলে মায়ের অনুসরণে চলবে কিনা, এই জন্য নাবিজি বললেন ফাজফার বে জাতির দিন, দিন
দিনদার মহিলাকে তোমরা তরজি দাও, দিনদারটাকে বকবা না, কিন্তু আমরা টাকা পাবো কিনা লেখাপড়া হোক বা না হোক, লেখ শিক্ষিত মহিলা হোক মেয়ে হোক বা না হোক, সুন্দরী আছে কিনা, সুন্দর হওয়া দরকার আছে। এই জন্য কতটা আলেম আমি রঙে একটু শ্যামল বা কালা, আলেম পাস করে ফাজিল পাস করে বসে আছে কত মেয়ে, আহা, কিন্তু আলেম আমি এটাকে বহু বানিতে রাজি নেই ভাই জান, সংসারে এই জন্য সুখ নাই। আমরা পরের টাকা নিয়ে সংসার শুরু করেছি, এই জীবনে কোনোদিন বরকত হবে না। আমরা পরের টাকা নিয়ে সংসার শুরু করেছি, নিজের মেহনতের বলে নেক নিয়তে নবীজি বলেছে ইন্না আযমান নেকা বরকত, সব থেকে বেশি বরকত ওই বিয়েতে যে বিয়েতে সব থেকে কম খরচ, সব থেকে বেশি বরকত এই বিয়েতে যে বিয়েতে সব থেকে কম খরচ। আর আজ খরচের লাভ নেই, সুবহান, কত খরচ মেয়ে দেখতে 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 ওই যে শুরু করলো আর এখানে দেখাইলো, এখানে বাপ গেল ওর পছন্দ হলো না, ওখানে ছোঁড়া দেখাইলো তখন ওর ভাইয়ের পছন্দ হলো না, ওখানে তখন ওর বহু বহনু গেল ওর পছন্দ হলো না, এই করতে করতে না হলো 20,000 টাকা খরচা। তারপরে এবার যদি বিয়েটা ঠিক হলো, যাক আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়ে গেল, বিয়েতে প্রথম দিন এদিকে থুব, কয়দিন পরে বিয়ে হয় ভাই, যেদিন থুবড়া হয় মারুয়া সে তারপরে কয়দিন পরে বিয়ে হয়, তারপরে দিন সন্ধ্যায় মানে থুবড়া হলো আর সকালে বিয়ে, আমাদের দিকে তিন দিন পরে, কয়দিন, তিন দিন, সুবহানাল্লাহ, শুক্রবারের দিন বিকেলে তিনটে মাইল পরিয়ে যাবে, শুক্রবারের দিন তিনটে বিকেলে মহিলা চলে যাবে বাড়ি বাড়ি যাবে আর বলবে চলো জিবু আর বাড়ি থুবড়া বাহানতে, লোকে ছোপে বাদেরা মে চমকে জৈসে চন্দ্রবা হো, নবীর মহুয়া চমকে হা মহুয়া চমকে, লোকে ছোপে বাদেরা মে চমকে জৈসে চন্দ্রবা হো, নবীর মহুয়া চমকে হা মহুয়া চমকে, নবীকে হানিমাকে মন ছুয়েলা, মন ছুয়েলা বগিয়াকে গোলাপ জৈসন হো, আকাকে দেহিয়া কামকে পাসিনা মামকে, লোকে ছোপে এবার বন্ধুর আমার হয়ে গেল ছেলে মেয়ে দেখা, এবার ফাইনাল হলো কত ও কত টাকা, না তো 25,45,000 টাকা ছেলেকে দিতে হবে আর মেয়েকে কি দিবে, না তো এখন কানের দেব আর এখন পায়ের দিব, আল্লাহ রে আল্লাহ এবার মোহরানাতে কি দিবে, না তো 3,000 টাকা নগদ করে দিব, ছেলে তার দাম হলো 1,45,000 আর যাকে মোহর দেওয়া দরকার তার হলো দাম, জমি কিনেওয়ালার দাম হলো 45,000 আর জমির দাম হলো 3,000। আচ্ছা জমি যে বিক্রি করে সে লোকটা রেস্টে দিতে যায় খরচা করে, মিঠাই খাওয়ায় গোশ মাংস ভাত খাওয়ায়, না যে কিনে সে খাওয়ায় যে ভাই আপনার এদিকে, যে কিনে সে কেন খুশিতে যে আলহামদুলিল্লাহ আমি জমি কিনলাম, তো তাহলে বিয়েতে ভোজ কে খাইবে, মেয়ের বাপ খাইবে না ছেলের বাপ খাইবে, ছেলেকে খাওয়াইতে হবে,
যে জমি কিনলে ওই খুশিতে খাওয়াবে এই জায়গা যে আমি বিয়ে করলাম আমি জমি কিনলাম এই খুশিতে ওলিমার দাওয়াত ছেলে করবে আর মেয়ের বাবা তো জমি বিক্রি করলে যেরকম একটা লোক মজবুরান মানে লোকটা অসুস্থ হয়ে গেছে তো ওকে বিয়ে এমন মজবুরিতে পড়েছে লোকটা অসুবিধাতে যে ওর জমি না বিক্রি করলে কোনো উপায় নাই তখন মজবুরানো লোকটা জমি বিক্রি করছে আর ওই লোকটাকে যদি বলেন যে ভাই তোমার জমি কিনলাম তুমি আমাকে কি করো মিষ্টি খাওয়াও মাংস ভাত খাওয়াও খরচা করো এটা জুলুম হবে না যে লোকটা এলাজ করতে পারে না যার কারণে লোকটা পাঁচ কাঠা মাত্র জমি ছিল তাও বিক্রি করে দিল আর উল্টা ওই লোকটাকে বলছেন যে জমি কিনলাম তোমার মজবুরিতে আমি সাপ দিলাম নাকি তো তুমি আমাকে মিষ্টি খাও তো ওই রকমই তো লাগছে যে আপনার একটা মেয়ের বিয়ে দেওয়া বাবার জন্য ওই রকম মজবুরি ওকে না বিয়ে দিলে হবে না আর ও ফর ফর আপনি লিখছেন যে উল্টা ওর কাছে টাকা নিলেন আর ওয়াকিফের বলছেন যে মিঠাই খাওয়াও একটু নাস্তাতে খারাপ দিয়ে দেয় দুটো কাজুর দানা না পাই নাস্তা ভালো ছিল না ওরে ভিএপি রে সব ভিএপি রে ওখানে যাওয়ার পরে এখানটা হাড্ডি পেলে বাড়তে পাটাতে ভেঙে খায় আর সে লোক তখন দেখতে দেখতে এন উঠে থি দিলে এটা ফুসকা এটা ল্যাথা এটা ফ্যাফা করতে করতে খানে এতক্ষণ জমা করেছে যে বাড়িতে এখানটা হলে হাড্ডি খানটা পাটাতে নুন হাতে থকচে থকচে খেত সেই লোকটা হ্যাঁ সুবহানাল্লাহ ভাইজান একটা লোকের কাছে সামান্য দুটা সেবের ফাঁকা চারটা কাজুর দানা দুটো মিষ্টি দুটো মাংস ভাত খাওয়ার লেগে সুবহানাল্লাহ মসজিদের দুয়ারে দাঁড় করে করে ওকে ভিক্ষে করাইলেন জি এটাই মুসলমানের কাজ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলছেন মুসলমান তো ওই লোকটা মুসলমান তো সেই যার হাতের দ্বারাই বা মুখের দ্বারাই যার আচরণের দ্বারাই কোনো অন্য মুসলমান কষ্ট পায় না আর এর থেকে বড় কষ্টের কথা আর ভাই যে এক মুসলমান এক বেটির বাবাকে আপনার শ্বশুর হবে সেই লোকটাকে আপনার কুটুম হবে সে বিয়াই হবে ওই লোকটাকে আপনি মসজিদের দুয়ারে আহ খাড়ো করে যখন দেখি কতদিন দেখছি বেটির বিহের লেগে যখন ভিক চাহে মানুষের কাছে আহ সুবহানাল্লাহ ভিতরটা ফেটে যায় আমার তো ফাটে দেখ মুসলমানকে সামান্যই বাড়ির খরচটা লেওয়ার লেগে মুসলমান কত কোলে পিঠে করে কত কষ্ট করে এই মেয়েটাকে মানুষ করে তারপরে ফের ভিক্ষা করে বিয়ে দিতে হবে বাবা ছেড়ে দেন এই জুলুম করা তওবা করেন মানেন কথাগুলো রাসূলের সুন্নতের দিকে দেখেন আমার রাসূল থেকে বড় কি আপনি বলে আমার ছেলে লেখা পড়া আমার রাসূল থেকে বেশি লেখা পড়া আমার ছেলে যোদ্ধা না আমার ছেলে ভালো শক্তিশালী তা উসমান উমারের থেকে কি ভালো বলেন আমার নবী থেকে কি আপনার ছেলে সায়েন্স দা বেশি বুঝা আমার বেটা সায়েন্স দা আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ডাক্তার আমার নবীর ছেলে বড় কি ডাক্তার তবে আমার না বলে এটা ছাড়া এটা মরা এটা কালো তবে আমার রাসূল শুধু শুধু আয়েশাকে ছাড়া সবটি ছাড়া মরা আয়েশা ছাড়া সবটি ছাড়া বা মরা তবে বলেন আল্লাহ রাসূল বলেছেন যে এটা ছাড়া চাই দু ছেলের মা আরে খাদিজা যে খাদিজা রাসূলের সব থেকে সাথ দেনে ওয়ালি বিবি সেও রাসূলের আগে দুটান পুরুষের পুরুষের সাথে বিয়ে হয় দুজন রাসূলের বিয়ে হবে আহা আমার রাসূল উনি তো জওয়ান মানুষ আমার রাসূলের থেকে তো 15 বছর খাদিজা বড় আমার রাসূল টাকা নিয়েছিল যে না খাদিজা আমার থেকে বয়সে বড় আমি নিব টাকা খাদিজার দুবার বিয়ে হয়েছে আমি টাকা চাই বন্ধু ছেড়ে দেনে জুলুম সংসারে সুখ আসবে বহুর ভালোবাসা পাবেন আল্লাহর তরফ থেকে বহুর জ্ঞান বুদ্ধি ভালো হবে সংসারে আপনার বেটা ইজ্জত পাবে আপনি শ্বশুরের সম্মান পাবেন শাশুড়ি শাশুড়ির সম্মান পাবে বাড়িতে সুখ হবে আর নেক নেক সন্তান আল্লাহ গর্ভে দিবে আপনার বাড়িতে নেক সন্তান আসবে আপনার ছেলে আলেম হবে শিক্ষিত হবে ব্রেন ভালো হবে চোখ ঢাকা পাবে না বন্ধুরা আমার আমি আপনাদের সম্মুখে তো অনেক কথা বললাম কিন্তু আমি আপনাদেরকে বলি ভাইজান
একটা ঈদগাহ জলসা না ইয়ার কবরস্থানে যেই কবর বানী মেহমান হওয়া বস দুই দিন কে বানী মেহমান হওয়া বস দুই দিন কে মত ভুল হো রব العالمین কে दिल्ली से तू याद करिहा करिहा यकीन से मत भूलिहा हो रब्बुल आलमीन के हो जाई विदाई तो जईबा कबर हो छूट जाई तो हर माई बाबूजी के घर हो राह जाई तो हरो सजावल घर हो रखी हाँ तो याद भैया वो कठिन दिन के मत भूली हाँ हो रब्बुल आलमीन के का नाम बाबू तनी ही ना बा अच्छा घर कहाँ बा यही जे बात माशाल्लाह एक बात बोली अरे निकला ना निकला भैया निकला और ये गोपन सवा हो तोहरा से मांगा ताड़े तोहर भोजपुरी भैया हो तोहरा से मांगा ताड़े এবার আপনারা নিয়েছেন নতুন নতুন একটা করে দিবেন একটা করে নতুন নতুন দেব আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভাইজান আমরা দু চার দিনের মেহমান এখানে আছি এখনই শ্বাস বের হোক আপনাকে আমাকে সবাকে কবরে যেতে হবে ওই কবর যে কবর সব সময় ডাক দিতে আছে আনা বাইতু দুধে আনা বাইতু জুলমাতে আনা বাইতু ওয়াহাদাতে আনা বাইতু তোরাবে আমি মাটির ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি অন্ধকার ঘর ওই ঘরে আপনাকে যেতে হবে বাবা শুয়ে আছে মা শুয়ে আছে ওই ঘরে আল্লাহ আকবার আল্লাহ রসুল বলছেন তিসমু তিসমু না তিন্নি না ৯৯টা তো খালি আজদাহা থাকবে হ্যাঁ এই বাঁচার জন্য আসেন একবার অস্তে কবরের আজাব শুনেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী এই দোয়াটাকে সাহাবায়ে কেরামকে এমন ভাবে শিখাইতেন যেরকম কোরআনের আয়াতকে শিখাছিলেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহর রাসূল এই দোয়াটাকে এত সাহাবা কেরামকে বলতে বলতেন যে তোমরা বেশি বেশি করে কবর থেকে পানা চাও বন্ধুরা আমার ওই কবরে আপনাকে যেতে হবে সেই কবর থেকে বাঁচার জন্য ফের আমি ১০০ টাকা জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আর এক দফা ৫০টাকা এক বাবু আমার আল্লাহ ৭০০টাকা দিয়েছেন আল্লাহ এদানকে কবুল করে নাও ডাক্তার মতিউর রহমান ৫০০টাকা দিয়েছে মার জন্য দোয়া চেয়েছে ডাক্তার আপনি ওই থুবরার ঘরে লিয়ে থে দিলেন গিত কহিলেন না মেলে করে দিতে উস্কাউসি করছে আমাকে একটু খালি আপনাকে লাগছে যে না না একদিন এইরকমই কমেটির কথা তো বলে দিয়েছিলাম আর ইউটিউব চ্যানেল ওয়ালারা দিয়ে দেওয়াতে তো ওইখানটা দিয়ে এখন আমাকে কত শুনতে হয়েছে ওইটুকু না হারাম খায় হারাম হজম করে দেনেওয়ালা কত চলে দিচ্ছে কোনো কথা নাই হ্যাঁ আর ফের সামান্য আমি কি সমাজে একটু যে ভুলটা হয়েছে যে ভুলটা সমাজে হয়েছে কিনা ভাই গিদ হয়েছে কি হয়নি ওই কথাটাই আমি বলেছি আর ভাই লোককে যে এগুলো বলছে আর হাসার জন্য গিদতে কইছে ওই যে কই একটু শুনে দিয়েছে তার লেগে ভোজপুরি সব গিদ কইছে একে জালসাতে যে লিখে সে যা ভুল করছে এইরকম সে তো লিখে দিছে হ্যাঁ জালসাতে ডাকিও না ই করিও না মানে আরে নিজের দিকে কেউ দেখে না যদি সমাজের ভুলটা বয়ান করে দিয়েছে তো কোন কাবিরা গুনাহ হয়ে গেছে হ্যাঁ জবে যদি না না সমাজে ঠিক আছে যদি ভালো না লেগেছে আগামী দিন আর বলি না বলবো না তার লেগে তো মানুষকে অত কিলোকাল করতে হবে যা হোক হ্যাঁ বন্ধুরা আমার যাক আমাকে আর বলতে বাধ্য করে নাই এক বছর আগে বলেছি একদিনের ইয়াতে মানুষকে না না বলতে বলি না না ওটা তারপর আমি ওয়াদা করেছি কোনোদিন শুনেন না তারপরে আমি ওয়াদা করেছি আর জীবনে কোনোদিন বলিনি আর বলবো না এটা আমি সবার সাথে ওয়াদা করেছি আমার ওয়াদা যাতে কায়েম থাকে হ্যাঁ গিদ টিদ বল কোনোদিন তারপরে এক বছর পরে আর কোনোদিন বলিনি একদিনতে এরকমই ওর কথায় কথায় বলে দিয়েছি না না না
যেটা ওয়াদা আছে মানে একবার বলে দিল তো ওয়াদা ভঙ্গ হয়ে গেল, লাভ কি হলো? তো গেল তো কি হলো? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছেন, জানি না আল্লাহ মা বাবা কি অবস্থায় আছে কোথায় আছে, আল্লাহ যদি কোন গুনাহের কারণে আযাবে গ্রেফতার হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবরের আযাবকে দূর করে দাও, আয় আল্লাহ তেরা রুহে মাগফিরাত করে দাও, আয় আল্লাহ হায়াতকে দারাজ করো, ঈমান আল্লাহ যা দানকারীকে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আপনার বলে দিলাম যে একবার তো বারবার ওইটা কথা বলিয়ে না, তো বলতেছিলাম আসেন আপনারাকে বলছি যে কিছু দেওয়ার আছে একটু কবরকে স্মরণ করে দিয়ে দেন, তারপরে ফের আবার আপনার আগে দিকে আগে কাজলিয়ে যাব। একটু আইসেন কালেকশনের কাজটা হয়নি ভালো মতন, কোনো যতটি বলেছি আমি দশটাও টাকা নেবো একটা লোকের কাছে, কিন্তু নেবো আপনারা দশটাও টাকা আমার হাতে দেবেন। আসেন ভাই, দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, দান করিলে রে বন্ধু নেকি পাওয়া যায়, এ দান জমা থাকবে হবে না তো ভাই, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে নাও রে, দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জমান, দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জমান, ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয়, ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে নাও রে, দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে নাও রে, গরিব ধনী এই ভবের মেলা মিশ্র হয়ে গেল কত রাজার রাজা, গরিব ধনী এই ভবের মেলা নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা, কেনে 200 টাকা নিব, 200 টাকা নিয়ে হবে একটা মানুষ কমরে 500 টাকা তো দিতে হয়, আল্লাহ নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা, পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদের পড়বে ধরা, এই জন্য বলির বন্ধু দান কইরা যাও, এও দান জমা থাকবে হবে না খোয়, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে নাও রে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আয় আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দরাজ করে দাও। আয় আল্লাহ এক ভাই আমার 300 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত, ইমান ও আমানে আল্লাহ বাঁচাইয়া রাখিও, আর মরার পরে তুমি আল্লাহ জান্নাত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। দেন ভাই, এই 50টা লোকের কাছে 50 মিনিট হলে যদি চাইতে হয় খালি, তা কেমন হবে? 10-5 টাকা।